পদ্মার চেয়েও বড় সেতু হতে যাচ্ছে বাংলাদেশে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় 10 কিলোমিটারের এই সেতুটি বিভাগীয় শহর বরিশালের সঙ্গে যোগ করবে দ্বীপ জেলা ভোলাকে। ইতিমধ্যে সেতুটির প্রাথমিক সমীক্ষার কাজ সফলভাবে শেষ হয়েছে। টাকা পেলে আগামী 4 বছরের মধ্যে এই সেতুর কাজ শেষ করা যাবে বলে আশা করছে সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সাহসিকতায় নিজেদের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের পর গত 25 জুন উদ্বোধন করা হয়েছে। এরপরই ভোলা বরিশাল সেতু নির্মাণের স্বপ্ন দেখছে দক্ষিণ এবং পূর্বাঞ্চলের বাসিন্দারা। যদিও এর পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018 সালে 8ই ফেব্রুয়ারি বরিশাল সফরকালে অনুষ্ঠিত মহাসমাবেশে সর্বপ্রথম ভোলা বরিশাল সেতুটি নির্মাণের ঘোষণা দিয়েছে। পরবর্তীতে 2019 সালের অক্টোবর মাসে এই সেতু নির্মাণ প্রকল্প গ্রহণ করে একটি নীতিগত অনুমতি দেয় সরকার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভায় এটি অনুমতি দেওয়া হয়। এখন অর্থের উৎস খোঁজা হচ্ছে। দাতা সংস্থার সবুজ সংকেত পেলেই শুরু করা হবে এর নির্মাণযজ্ঞ। 10 কিলোমিটারের এই সেতু প্রকল্পের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের বলেন, বরিশাল ভোলা সড়ক সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে, এখন ডিপিপি প্রণয়নের কাজ চলছে, অর্থায়নের ব্যাপারেও কথাবার্তা হচ্ছে। চীন সরকারও অর্থায়ন করতে বেশ আগ্রহ প্রকাশ করছে। ইআরডি সূত্র থেকে জানা গেছে, এই সেতু নির্মাণের প্রাথমিকভাবে প্রকল্প বাস্তবায়নের ব্যয় নির্ধারণ করা হয়েছে 12,916 কোটি টাকা। সূত্র থেকে আরও জানা যায়, বর্তমান সরকার বরিশাল এবং ভোলাকে সংযুক্ত করতে দেশের সবচেয়ে বড় সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এটা সরকারের অন্যতম মেগা একটি প্রকল্প। সেতুটি নির্মাণে এখন উন্নয়ন সহযোগী খোঁজা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি দেশ এবং সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। সূত্র মতে, এই সেতুটি নির্মিত হলে বরিশালের লাহারঘাট থেকে ভোলার বেদুরিয়া ফেরিঘাটকে সংযুক্ত করবে। এই সেতুতে স্প্যান বসবে 58টি। অবস্থান পেতে এক একটি স্পেনের দৈর্ঘ্য হবে 110 থেকে 200 মিটার পর্যন্ত। এরই মধ্যে সেতুটির জন্য প্রায় 1300 একর জমি অধিগ্রহণ করার প্রাথমিক কাজ শুরু হয়েছে। সূত্র মতে, পদ্মা সেতুর চেয়ে নির্মাণ ব্যয় কম হলেও বর্তমান সরকারের নতুন এই প্রকল্পটি পদ্মা সেতুর চেয়ে অনেক বড়। এই প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ভিত্তিতে তেতুলিয়া এবং কালাবদর নদীর উপর দিয়ে বরিশাল ভোলা সড়কে দেশের দীর্ঘতম এই সেতু নির্মাণ করা হবে। সূত্র মতে, 10 কিলোমিটার দৈর্ঘ্য এই সেতু প্রকল্পের আওতায় 2টি নদীর উপর সেতু নির্মাণ করা হবে। মাঝের চরের উপর 4 কিলোমিটার বায়োডাক তৈরি করা হবে। সেতু নির্মাণে আনুমানিক 12,916 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হলেও নির্মাণ শুরু করার পর খরচ আরও বাড়তে পারে। ইতিমধ্যে সেতুর নকশা চূড়ান্ত করা হয়েছে। এই সেতুটি নির্মাণ হলে ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আনার সুযোগ সৃষ্টি হবে। সেতু বিভাগ সূত্রে জানা যায়, সেতু নির্মাণের জন্য জরিপের কাজ এবং সেতুটির সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জরিপ এবং আলোচনা ভিত্তিতে ভোলার বেদুরিয়া ফেরিঘাট এবং বরিশালের লাহারঘাট ফেরিঘাট বরাবর সেতুটি নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয়েছে। 10 কিলোমিটারের সেতুটির প্রায় 3 কিলোমিটারই শ্রীপুর চর উপর দিয়ে যাবে। প্রিয় দর্শক, এ ছিল বাংলাদেশে নির্মিত হতে যাওয়া সবচেয়ে বড় সেতু নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।